অবশেষত বাস্তবায়িত হওয়ার দিকে মাজুলীবাসীর সপন। সত্র নগরী মাজুলীত উষাহর ঢল, আধার কিলা স্থাপনের প্রায় পাঁচ বছরের পিছত ভূমিপূজন আর অবশেষত আরম্ভ হব নির্মাণ কার্য। 2016 27 ফেব্রুয়ারিত আধারকিলা স্থাপন করা হয়েছিল যোরহাট মাজুলী সংযোগী দলঙর। আধারকিলা স্থাপনের পাঁচ বছরের পিছত 2021 18 ফেব্রুয়ারিত ভূমিপূজন আর অবশেষত আরম্ভ হব দলং নির্মাণের কাম। মই এটা উপস্থিত আছো মাজুলীর দক্ষিণপাট অঞ্চলত, আর এই দক্ষিণপাট অঞ্চলের প্রায় অহা 29 তারিখে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় দলঙর প্রথম টুকুটা আসলে নির্মাণের শুভারম্ভ করব। সেই ইয়াত ব্যাপক প্রস্তুতি করা পরিলক্ষিত হয়েছে। 29 নভেম্বরত মাজুলীলৈ দলং নির্মাণের শুভারম্ভণি করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই, যার বাবে মাজুলীর দক্ষিণপাট অঞ্চলত চলিছে ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যে দক্ষিণপাট অঞ্চলত উপস্থিত হয়ে দলঙর নির্মাণস্থলী পরিদর্শন করেছিল রাজ্যের বিত্তমন্ত্রী অজন্তা নেওগ, মন্ত্রী বিমল বরা আর সাংসদ প্রদান বড়ুয়াই। 925 কোটি টাকা ব্যয়ের নির্মাণ করা হব যোরহাট মাজুলী সংযোগী দলং। প্রায় 8 কিলোমিটার দৈর্ঘ্যর হব দলংখন। নির্মাণ কার্য শুভারম্ভণির প্রাক মুহূর্তত এতিয়া উৎফুল্লিত মাজুলীবাসী। 29 নভেম্বরের দিনটুক মাজুলীবাসীর বাবে ঐতিহাসিক দিনাখ্যা। সচাকে মাজুলীবাসী অতিকে উৎফুল্লিত হয়েছো। আমার 29 তারিখে অহা 29 তারিখে ইয়াতে মাজুলীর কারণে একটা ঐতিহাসিক ক্ষণ হব। যেহেতু মাজুলীবাসীয়ে বহুত আশা নিরাশার মাজত আছিল আর 29 তারিখেতো বাস্তবায়িত হবলৈ গৈ আছে, অতিকে উৎফুল্লিত হয়েছো। যোরহাট মাজুলী সংযোগী বৰনৈ ব্ৰহ্মপুত্ৰৰ ওপৰ দলং, এটা এটা মাজুলীবাসীর দীর্ঘদিনীয়া সমস্যা, এটা সপোন। এই সপোন বাস্তব দিকে 29 নভেম্বরের পৰা আগবাঢ়িব, সেটো আমার কারণে অতি গৌরব আনন্দের বিষয়। বছর বছর ধরে এখন দলঙর দাবি জানাই আহিছে মাজুলীবাসীয়ে। যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ ভুগি আহিছে নদীদ্বীপটোর প্রায় 2 লক্ষ জনসাধারণে। যা 8 সেপ্টেম্বরত নিমাতীঘাটত সংঘটিত ভয়ঙ্কর নৌকা দুর্ঘটনাত প্রাণ হেরুয়াবলগিয়া হয়েছিল 3 জনক লোকে। এনে ধরনের করবর দুর্ঘটনা প্রায়ই সংঘটিত হয়ে আহিছে আর অবশেষত মাজুলীবাসীর বছর বছর জোড়া সপন বাস্তবায়িত করে 29 নভেম্বরত আরম্ভ হব দলঙর নির্মাণ কার্য। মাজুলীর পৰা হিতেশ কুমার দলে, DY365।